সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে সাদা লজ্জাবতী লতার বনে প্রবেশ করব। তার আগে আমি একটি পাহাড় অতিক্রম করে যেতে হয় সাদা লজ্জাবতী যেখানে জন্মে, ওখানে যেতে হলে একটি বিষ্ণুরের পাশে যেতে হবে। তার আগে আমি এই বনে প্রবেশ করতে যেয়ে একটি গাছ দীর্ঘদিন থেকে আমি লক্ষ্য করছি, ওইটি হচ্ছে লতানো একটি উদ্ভিদ। এর পাতা অনেকটা কুমড়ো পাতার মতো সাইজে, বড় বড়, কিন্তু এর লতায় সম্পূর্ণটাই কাঁটাযুক্ত থাকে। এর তীক্ষ্ণ কাঁটা খুবই বিষাক্ত। তবে এই লতানো উদ্ভিদে এক ধরনের ফল ধরে যা পাখিদের জন্য খুবই প্রিয় এবং ছোটো ছোটো শিশুদের জন্য খুবই প্রিয় একটি ফল। এর ফুল দেখুন আপনারা, এই উদ্ভিদটি নাম হচ্ছে রুবাস মুলকানাস। ওইটি আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া মহাদেশের ভারত, আসাম অঞ্চলে এই উদ্ভিদটি জন্মে থাকে, পাহাড়ি এলাকায়, আর যেখানে স্যাঁতস্যাঁতে জল সবসময় ঝর্ণার পাশে, এই সমস্ত অঞ্চলে এই উদ্ভিদটি জন্মে থাকে। তবে এই উদ্ভিদটি প্রচুর দেখতে পাওয়া যায় না, একটি মাত্র গাছ সারা পাহাড় খুঁজে আমি পেয়েছি, অনেকদিন থেকেই আমার নজরে আসে। আমি আপনাদেরকে এই জন্যই এই গাছটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে এই লতানো উদ্ভিদের স্থানীয় কোনো নাম পাওয়া যায়নি, যা পেয়েছি আমি গুগল গেটে পেয়েছি। এর দেখুন একটি মনোরম দৃশ্য আমরা লক্ষ্য করতে পারছি, ঝর্ণার পাশেই একটু উপরে গাছটি জন্মে থাকে। আমরা আস্তে আস্তেই এখন ওখান থেকে চলে যাব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে আজ সাদা লজ্জাবতীর যেখানে প্রচুর পরিমাণে জন্মে আমি ওখানে নিয়ে যাব। তার আগে আমি এই গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। ওই গাছটি সম্বন্ধে যদি আপনাদের কোনো ধারণা থাকে বা পরিচয় জানেন, তাহলে ওই সম্বন্ধে একটু আমাকে কমেন্টে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। বন্ধুরা, আমি আপনাদের নিয়ে প্রবেশ করলাম এই সাদা লজ্জাবতীর বনে। সাদা লজ্জাবতী এই লতাটি পাহাড় এলাকায় বেশি জন্মে, আর এই পাহাড় ঘেঁষা এই বিশ্বরুডের পাশে এই সাদা লজ্জাবতী প্রচুর পরিমাণে জন্মেছে। আমার মনে হয় এই বিশ্বরুডের মাটি সংগ্রহ করা হয়েছে পাহাড় থেকে, আর এই পাহাড় থেকে সংগ্রহ করতে যেয়ে এই লতার বীজ চলে এসেছে বিশ্বরুডের পাশে, আর ওখানে খুবই সুন্দরভাবে জন্মেছে। দেখুন আপনারা সাদা লজ্জাবতী, ওই দেখুন বড় বড় লতা, অনেক লম্বা লম্বা লতা। আমি হাত দেওয়ার সাথে সাথেই লতার পাতাগুলি মজে গেছে, আর এর বিশেষ করে এর যে মূল, ওইটি কবিরাজদের খুবই প্রিয়। আমার এক বন্ধু অনেক দূর থেকে, আমার ইউটিউব বন্ধু, এই সাদা লজ্জাবতীর মূল সংগ্রহ করে দেওয়ার জন্য অনুরোধ করায় আমি এই বনে এসেছি বিশ্বরুডের পাশে। বন্ধুরা, এতক্ষণ দেখলেন আমার ভিডিওটি, ধন্যবাদ সবাইকে।